হ্যালো প্রিন্স, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে। নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে তাড়াহুড়ো করে সব কাজ করে তোমার কাজে বেরিয়ে গেছিলাম। তো কাজ থেকে বাড়ি এসে একটু শুয়েছি, অমনি হুড়মার করে বৃষ্টি এসছে, দেখো সব জামা কাপড় ভিজে গেছে। এই জানলায় আবার দিয়ে দিয়েছি, আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো শুকিয়ে সব গুছিয়ে টুছিয়ে রেখে চলে গেছিলাম, ওগুলো ভেজে নি। কিন্তু এই যে আমি আজকে সকালবেলা যেগুলো কেচেছি সেগুলো সব ভিজে গেছে। সকালে অনেক পরিষ্কার করতে হয়েছে, শ্যাম্পু করেছি, পায়খানা বাথরুম পরিষ্কার করেছি, ঘরের সব কাজ করতে হয়েছে। তো দাদা সকালবেলা বাজার এনে দিয়েছে, মটন এনেছে, তারপরে ফিশ এনেছে, তো সব গুছিয়ে রেখে গেছিলাম আমি। তো তারপরে এই ভাত খাইনি আমি, এসে একটু মরিচানা চুর খেলাম, খেয়ে রেস্ট নিচ্ছিলাম। এবার রান্না বান্না করবো, তার প্রিপারেশান রেডি করবো, দাদা এসে রান্না করবে, তো আমি সব গোছ গাছ করে দেবো, দাদা রান্না করবে রাত্রে। তো আজকে দেখাবো আবার মটন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমার চিকেন আর খেতে পারছে না, চিকেন আর খেতে পাচ্ছে না, তো খুব সমস্যায় পড়ে গেছি। তার জন্য অল্প করে মটন নিয়ে আসা হয়েছে, কত টাকা নিয়ে জানি না, কত টাকা বেশি নিয়ে আসি না, অল্প করে নিয়ে এসছে, তো ওটাই রান্না হবে। তো ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার হাতের ঘাটার অবস্থা, দেখো খুব বাজে অবস্থা, খুব জ্বালা যন্ত্রণা করছে। আসলে ব্যাগটা কাঁধে নিই তো আর অমনি ছুলে যায়। খুব ব্যথা জ্বালা করছে। তো দেখো বন্ধুরা আবার বৃষ্টি চলে এলো, দাদা নিশ্চয়ই বাড়ি আসছে, ভিজতে ভিজতে বাড়ি আসবে। একদিকে গরমটা কমেছে, বৃষ্টি পড়ছে কি সুন্দর। আমার গাছে পেয়ারাগুলো দেখবে, পেয়ারা না পেঁপে, পেঁপে দেখো প্রচুর পেঁপে হয়েছে, প্রচুর। কিন্তু দুঃখের বিষয় দেখো, গাছের পাতাগুলো দেখেছো কেমন অবস্থা, গাছের পাতা কেমন হচ্ছে বলতে পারবে কেউ? আমাকে কমেন্ট করে জানাবে তো এরম কেন হচ্ছে পাতা, অদ্ভুত ব্যাপার। নিচের পাতাগুলো দেখো কত সুন্দর আছে, নিচের পাতাগুলো দেখো জ্যান্ত পাতা, আর ওপরে পাতাগুলো দেখো অদ্ভুত না? ঠিক আছে, তা এখন চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরে রান্না বান্না করবো, বলো সব প্রিপারেশান করবো বলে সব প্রিপারেশান করে নিই। দাদা এসে যাবে এক্ষুনি, তো বলবে রান্না করব, তো আসলে চাটা আমি এখন কেটে বেছে গুছিয়ে রেডি করে দিই, আর দাদা আসলে চাটা খেয়েও রান্নাটা বসাবে। তো বৃষ্টি কমে গেছে, নিশ্চয়ই সে আসছে রাস্তা দিয়ে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে, কেমন লাগছে। আরে একটা কিনেছিলাম, এ কি বলে স্টিকার রোল, ওয়াল স্টিকার, তো ছোট হয়ে গেছে, এইটুকু দেয় যায়নি, এত বড় একটা রোলের তো এইটুকু হয়েছে। কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো ঠিক আছে, এখন তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করব সেটা দেখো। তো এই যে মটন এনেছিল দাদা, এগুলোকে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, এখন বার করেছি, এখন এসে রান্না করবে। তো তার জন্য সব প্রিপারেশান করে নিই, কেটে কুটে গুছিয়ে দিই, দাদা আসলে ঝটপট রান্না করবে। তো ঠিক আছে, দেখতে থাকো।
তো দেখো, আমার কাটাকুটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে সেই শাপলাগুলো কেটে নিয়েছি। তা বন্ধুরা, তোমরা কেমন করে কে শাপলা কাটো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি কেমন করে কাটি বলো তো? এই দেখছো, ওর গায়ে একটা খোসা আছে। তো এই খোসাটা কী করি, চারিদিক থেকে এই খোসাগুলো এরকম টেনে 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 টেনে, এই যে এই দেখো, এইভাবে টেনে টেনে ফেলে দিই। দেখো এখানে কারেন্ট নেই, যার জন্য আমি ভালো করে দেখতেও পাচ্ছি না। এগুলোকে পরে আবার ছাড়াতে হবে। এই যে দেখো, এই যে এইভাবে প্রতিটা গায়ে থেকে এরকম টেনে টেনে খুলে নিতে হয়। প্রথমে মুখ থেকে এই দাম এরকম চারিদিক থেকে এরকম বার করে নিতে হয়, বার করে এরকম লম্বা করে টানলে বেরিয়ে আসে। দেখো আমি ফুলগুলো জলে ভিজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে না দেখতে! মাই গড, কি সুন্দর লাগছে! বোহ, কিউট, কি বড় দেখো একটা ফুল! বাও, ঠিক আছে, আমার একটা কাছে রে আছে, কোথায় আছে, আলমারির মধ্যে বার করতে হবে। তো ঠিক আছে, এটাকে এবার হালকা লবণ মাখিয়ে রাখবো। তা 15-20 মিনিট পরে ওটাকে এরকম করে করে মাখাবো, নরম হয়ে যাবে, মাখিয়ে জল বার করব, তারপরে ওটাকে ভাজবো রসুন পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তো ঠিক আছে, এদিকেও দেখো আলু কাটা হয়ে গেছে, লঙ্কা আদা সব তো কেটে নিয়েছি, কিন্তু কারেন্ট নেই, কি হবে বলো তো? তা বন্ধুরা দেখো, মশলাটা রেডি হচ্ছে, আর দাদা স্নান করতে গেল এখন। কোথা থেকে ফোন আসলো, সে বেরোবে একটা কাজে, আর এখন বলছে আমাকে করতে। আমি বললাম তুমি যতটা পারো করে দিয়ে যাও, তারপরে আমি করছি। ঠিকঠাক না করলে আবার খাবে না, এই হয়েছে জ্বালা। মশলাটা রেডি হয়ে গেছে, এবার পড়ে গেছে মাংস। তো ম্যারিনেট করা মাংস কড়াইতে পড়ে গেছে, এবার হবে কষানো। তো দেখি কতক্ষণ কষাতে থাকি, যতক্ষণ না তেল ছাড়বে, ভাজা ভাজা হবে, তেল ছাড়বে, ততক্ষণ এটা কষতেই থাকবে, কষতেই থাকবে। তো কষাতে থাকি, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, দাদা তো আমাকে বলল তুমি এটা সুন্দর করে রান্না করো বাকিটা। তো এই তেল ছেড়ে গেছে, এখন আমি এটাকে জল দিয়ে দেব প্রেশার কুকারে, 2-4টে সিটি মেরে নামিয়ে নেব। তো ঠিক আছে, বন্ধুরা আমি এবার প্রেশার কুকারে এটা বসিয়ে দিলাম। তো এবার সিটি মারব, সিটি মেরে নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। দেখো আর 5 মিনিট থেকে 6টা মিনিট যদি হতো হয়ে যেত, শুধু এটা সিটি মারতে বাকি আছে। আর ভাতটা দেখো মোটামুটি কমপ্লিট, এইটা হলে হয়ে যেত। এখন ওই যে দেখো, এই যে সিলিন্ডার টেনে নিয়ে যেতে হবে, দাদা বাড়িতে নেই, কি জ্বালায় পড়েছি বলতো, ভালো লাগে না। আমার কষ্ট হচ্ছে না নাকি? হ্যাঁ চলো, এইবার সিলিন্ডারটা লাগিয়ে নিই, তারপরে আসছি। তো দেখো আমি গ্যাসটাও লাগিয়ে নিয়েছি, অলরেডি প্রেশার কুকারের সিটিও পড়ে গেছে, এবার ভাতও হয়ে গেছে, ভাত এবার নামাবো। তো আমার কমপ্লিট রান্না, নামিয়ে শুধু আবার এই কড়ার মধ্যে দেব, দিয়ে ওই তেলগুলো আবার ফুটাবো, ফুটিয়ে গরম মশলা দিয়ে নামাবো।
তা দেখো বন্ধুরা, প্রেশার কুকার তো খুলে গেছে, এবার কড়াইতে নামাবো। নামিয়ে তারপরে একটু জ্বাল দেবো। কেন বলো তো, ওই যে তেলগুলো আমরা নামিয়ে তারপর আবার তেলগুলো ফুটাই, ওই জন্য। তো দেখো কেমন হয়েছে আমার মটন, জানি না দাদা কি বলবে। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে, এখন খাবো। কিন্তু কেউ বাড়িতে নেই, হাজবেন্ড সে গেছে, বেরিয়েছে, এখনও আসেনি, ছেলেও এখনও আসেনি। তো আমি সকাল থেকে খাইনি, বলো না খেয়ে কতক্ষণ থাকবো। এখন আমি খেয়ে নেব, আর হচ্ছে ওদের জন্য সব গুছিয়ে রাখবো। তো আমার লাস্ট ফিনিশিং তো আমি করেছি, ফাইনাল লুকস কেমন হয়েছে দেখো। তো এই ছিল আজকে আমার সারাদিনের ছোট্ট একটি ব্লগ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কী করবে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নিউ একটি ভিডিওর সঙ্গে। তো এই ছিল লাস্ট ফিনিশিং, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাকে। আমার একটু ভয় লাগে, কেন বলো তো দাদা লাস্ট ফিনিশিংয়ে ছিল না, তো যার জন্য আমাকে করতে হয়েছে, ওই জন্য। তো দেখতে কেমন হয়েছে জানাবে।